আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আজ্জা জারুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া আমিনুহু আলা ওয়াহয়িহি وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الله قسم لا شكري عدى كتشي جرى অধিক আগ্রহ নিয়ে আমাদের আজকের বুধবারের অনুষ্ঠান দেখার জন্য বসে আছেন, আমি এবং আমার শেখের তরফ থেকে আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা জানেন প্রতি বুধবারে ওয়ান টাইম আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে ইকরা বাংলাতে, এনলাইটেন জার্নি। আমরা এই অনুষ্ঠানে সবসময় কোরআন নিয়ে কথা বলে থাকি, কোরআন আমাদেরকে কীভাবে গাইড দিবে আমরা সেই গাইডগুলো আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে কী বলছেন, কোরআন আমরা কেন পড়বো, কোরআনের কাছে আমরা কেন আসবো, এই কথাগুলো নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সেট করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখ জনাব আবুল হোসেন খান হাফেজাহুল্লাহ ইসলামের মসজিদের ইমাম সাহেব উনি প্রতি সপ্তাহে আমাদেরকে সময় দিয়ে থাকেন। আপনারা সবাই জানেন অনেক মূল্যবান সময় উনি আমাদের পিছিয়ে দান করেন। আল্লাহর কাছে আমরা ওনার হায়াতুন তৈয়্যিবা দান করব এবং আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সমস্ত ভিউয়ার্সের পক্ষ থেকে, আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে আমরা শেখকে জানাবো আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন আপনাকে এবং আপনার ইকরা পরিবারকে, সবাইকে মোবারকবাদ এই প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য জাতিকে। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আবার ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে, এই কোরআন পাককে তেলাওয়াত করার জন্য, কোরআনের কাছে আসার জন্য, কোরআনকে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য, কোরআনকে মানুষের কাছে বলার জন্য অনেক আয়াত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে আমরা অনেকেই কোরআন পড়তে জানি না বা কোরআন পড়লেও আমরা বুঝি না, বেশিরভাগ আমরা কোরআন পড়ে বুঝি না। আসুন আমরা কোরআন বোঝার চেষ্টা করি এবং কোরআন আমাদেরকে কী ফায়দা দিবে আমরা সেই কথাগুলো শুনি। আমি ছোট্ট হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমি স্মরণ করতে চাই। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, বিশিষ্ট সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউ আল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামত দিন এই কোরআন তোমাদেরকে শাফাআত করবে। তাই না শেখ? জাযাকুমুল্লাহ খায়র। আমি সবাইকে আহ্বান করব, আসুন কোরআন যেন আমাদেরকে শাফাআত করে, আমরা এমন অ্যাক্ট করি, এমনভাবে আমরা বুঝি এবং এই অনুষ্ঠান থেকে, এই প্রোগ্রাম থেকে আমরা যেন প্রতিজ্ঞা করি প্রতিদিন আমরা কিছু না কিছু যেন শিখি, যাতে করে আমাদের দেখা যাবে এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য টাইম আমরা অনেক কিছু কোরআন সম্পর্কে জেনেছি, পড়েছি, বুঝতে পেরেছি। আর আমাদের তরফ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলি বা যে কোরআনের বিভিন্ন কথাগুলো শেখ যেগুলো বলেন, এই সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা নিয়ে আসবেন, তাহলে আপনাদের কোরআন সম্পর্কিত যে অধীর আগ্রহ আমরা বুঝতে পারবো, আমাদের কাছে ভালো লাগবে, আমাদের অনুষ্ঠানটা করে আমরা শান্তি পাবো, মন থেকে আমরা পিস পাবো। আমরা আপনাদের কাছে আহ্বান করবো, আসুন আমরা কোরআনের মজলিসে সবাই বসি, আজকের দেড়টা ঘন্টা আমরা সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোরআনের জন্য আমরা দান করি, যাতে করে কোরআন আমাদেরকে কিয়ামতের দিন শাফাআত করে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যাচ্ছি শেখের কাছে। দামত বরকাতুহুমুল্লাহ আলিয়া হাফেজাহুল্লাহ। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবীবানা وشفيعنا ومولانا وأولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين شماني تو أجكير إقرا بانغلا كرتي غاجي تو ان ريتن جاني پروغرامير ويورس أجكي جي جي كانت كي عمده شاتي شوريك خوية چن شبه يكي مبارك بد جاني شوري كرتي قرآن العالة چنا جي عالة چنا تي امرا پروتي بودبار কোরআনই হচ্ছে মানবতার মুক্তির দিশারি, এই বিষয়ে কথা বলে থাকি। আজকে আমরা ইরাদা করেছি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের সাথে সূরাতুল ফিল নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, কারণ সূরা ছোটো ছোটো যেসব সূরা নামাজে পড়া হয় এগুলোর অর্থ আমরা অনেকেই জানি না, এই জন্য আমাদের কাছে অনেক পরামর্শও আসছিল। আর আমরা চিন্তা করেছি যে আমরা নামাজে পঠিত সূরাগুলো বহু পঠিত চূড়াগুলো আমরা যেন একটু আলোচনা করে নেই। সেই হিসাবে গত কয়েক সপ্তাহে সূরা ফাতিহা শেষ করেছি, এরপরে সূরা ফিল শেষ করেছি। আজকে ফিল না, আজকে হবে কুরাইশ। কেমন সূরা কুরাইশ তো আমরা তেলাওয়াত করি, তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سورتي মাক্কি সূরা, এটা মাদানি নয়। মাক্কি মাদানির মধ্যে অর্থ এবং তার মধ্যে বেশকম হচ্ছে এই যে হিজরতের পূর্বের সকল সূরাকে বলা হয় সূরাতুল মাক্কিয়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরের যা আয়াত বা সূরা এসছে এগুলোর নাম হচ্ছে মাদানিয়া। তো আজকের সূরাটি হচ্ছে মাক্কি সূরা এবং কুরাইশদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। এখানে যে কথাগুলো বলা হয়েছে তার সাথে আমরা তার যেগুলো ব্যাখ্যা আছে, অনুবাদ আছে, এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তার আগে যে হাদিস কেনা নিয়ে শুরু করেছিলেন আমাদের মাওলানা আনিস সাহেব, এটার উপর একটু কথা বলতে হবে। হাদিস হচ্ছে উমামা বাহিদী রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে রওয়ায়াত, তিনি বলেছেন সামিআতু, আমি শুনেছি সাহাবীর নিজের কানের শোনা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি পেশ করেছেন, অর্থাৎ একেবারে পাক্কা কথা, কোনো সন্দেহ শোনা নাই, এবং হাদিসটি হাসানুন সহীহ বলেছেন। তো সেই হিসাবে এই হাদিসের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে। তিনি বলেছেন কি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি অথবা জেনেছি একটা কথা, সেটা হচ্ছে এই যে মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে তেলাওয়াত করবে, কারা শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করবে যে ব্যক্তি, তাকে কিয়ামতের দিন কোরআনের কোরআন তার সঙ্গীদেরকে তার সাথীদেরকে ফাইন্নাহু ইয়াতি ইয়ামুল কিয়ামতি শাফিআন লি আসহাবিহি, তাইলে কোরআনটা শাফিউ হিসেবে আসবে কিয়ামতের দিন। শাফি মানে সুফারিশকারী, কেমন সুপারিশকারী হিসেবে আসবে, কাদের জন্য সুপারিশ করবে, আসহাবিহি। আসহাব মানে কি? আসহাব অর্থ হচ্ছে সঙ্গী সাথী, ফ্রেন্ড বন্ধু। সঙ্গী ওই ব্যক্তি হয় যাকে মানুষ ফ্রেন্ড বানায়। তো কোরআনের সঙ্গী যারা হবেন, এই সঙ্গী বলতে কারা? অন্য হাদিসে বলা হয়েছে হুম আহাদুল খাসাতি, হুম আহলুল কোরআন, আহাদুল কোরআন ইয়া খাসাতু, কোরআনের আহাল, কোরআনের পরিবার হচ্ছে তারা, এবং ভেরি ভেরি স্পেশাল পিপল অফ কোরআন, সুবহানাল্লাহ। তো কোরআনের খাস মানুষ কারা, পরিবারের মানুষ কারা, সঙ্গী কারা, বন্ধু কারা, সাথী কারা,
এক একটি প্রশ্ন করলাম আপনাদের সাথে, এখন নিজেরা বিবেচনা করেন। কেমন ওই ওইসব লোক হবে কোরআনের বন্ধু, ফ্রেন্ড হবে, যারা দিন রাত কোরআনের সাথে মোটামুটি এঙ্গেজ ছিল। এর অর্থ নয়, এ নয় যে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে, ঘুমঠুম বাদ দিয়ে শুধু কোরআন পড়তোই পড়তো, এমন না। কোরআনের সাথে তাদের একটা সম্পর্ক ছিল গভীর। হ্যাঁ, তারা খাওয়া দাওয়া করতো, নামাজও পড়তো, রোজাও রাখতো, বিষা দিয়ে করতো, বাচ্চা কাচ্চাও হইতো তাদের, কিন্তু কোরআনের সাথে সম্পর্কটা তাদের খুব তরতাজা ছিল, খুব মজবুত ছিল। কোরআনকে তারা ফিল করতো, না পড়লে মিসিং হতো, মিস করে ফেলতো। এই জন্য যখনই স্মরণ হতো তারা, তখন কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে ফেলতো। কোরআন না পড়া হলে সামথিং তারা মিস করতেছে, এই ফিলিং তাদের মধ্যে ছিল। এবং কোরআন পড়লে পরে তারা খুব কী হতো, হৃদয়টা খুব বেশি তরতাজা হতো। কোরআন যারা তেলাওয়াত করতো, কোরআনের একটা আয়াত আছে না, সূরা আনফালের 2 নম্বর আয়াত, কোরআন যখন তেলাওয়াত করতো ওই সময় তাদের হৃদয়টা কী হয়ে যেত, ভেরি ঘনিষ্ঠ যদি কেউ না হয়, তাহলে সেই সম্মান এবং মর্যাদা সেই লোক পাবে না। এই জন্য কোরআন সাফাত করবে কেবলমাত্র ওইসব লোক যারা তার সাথে পরিচিত ছিল, ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল। কেমন সবসময় এটা নিয়ে চর্চা করতো, আলোচনা করতো, তেলাওয়াত করতো, অধ্যয়ন করতো, পড়াশোনা করতো, তাজবিদ দিয়ে পড়াশোনা করতো, সুন্দর করে পড়াশোনা করতো, একেবারে সুর দিয়ে সুন্দর করে পড়ে অনেককে আরও শান্তি দিত। এই জাতীয় লোক যারা আছে, আল্লাহু আকবার, এখন এই জাতীয় মানুষ কয়জন পাবেন? আসলে এই জাতীয় মানুষ পাওয়ার জন্য সার্চ লাইট লাগিয়ে খুঁজতে হওয়ার কথা না, খুঁজে বের করার কথা না, বরং প্রত্যেকটি মুমিন এইভাবে করে হওয়া দরকার ছিল। প্রত্যেকটি মুমিন তার ইমানের দাবি হচ্ছে সে কোরআনকে ভালোবাসবে, সে কোরআনকে লাভ করবে, ভালোবাসবে, কোরআনকে খুব বন্ধু হিসাবে কাছে থেকে সে ঠানবে, কোরআনকে একেবারে মুখস্থকারী হবে, কোরআনকে নিয়ে তার জীবন, তার মরণ, কোরআনকে নিয়ে তার ঘুম, তার নিদ্রা, তার খাওয়া দাওয়া সবসময় সে কোরআনের সাথে আছে মনে করতে হবে। এই জাতীয় ফ্রেন্ডশিপ যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সাথে করতে পারবো না, ততক্ষণ আসলে আমরা কোরআনের বন্ধু কিনা চিন্তা করতে হবে। আর কোরআন শুধু ইমান থাকলেই এসে সফাত করা শুরু করে দিবে এমন করবার না। ইমানদার হইতে পারেন আপনি, কিন্তু কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এই জন্য যাদের সম্পর্ক নাই এবং যারা কোরআনকে এখনও বন্ধু করতে পারেননি, আপনাদেরকে অনুরোধ করব, একটা হাদিসের আলোকে অনুরোধ করব, কোনো ভয় দেখাচ্ছি না, আমি অনুরোধ করছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আসলেই আপনার বন্ধু হবে যদি আপনি তার সাথে আপনার বন্ধুত্ব কায়েম রাখেন। আগে ফ্রেন্ডশিপ করেন, এরপরে সেই ফ্রেন্ডশিপকে কায়েম রাখেন, ফ্রেন্ডশিপটাকে আপনি অত্যন্ত মজবুতির সাথে এটাকে দায়েম কায়েম আপনি এটাকে চালু রাখবেন, ফ্রেন্ডশিপটা স্টপ করে দিবেন না, কাট করে দিবেন না, কন্টিনিউস করবেন। আর যদি কোরআনকে আপনি মহব্বত করেন না, ফ্রেন্ডশিপ রাখেন না, এটা পড়েন না, খোলেন না, দেখেন না, স্টাডি করেন না, কোনো আমল করেন না কোরআনের উপর, তাইলেও রাসূলুল্লাহ বলেছেন আও আলাইকা নাসাল্লাহ আফা ওয়া আফিয়া, তিনি বলেছেন যে এই কোরআন তোমাকে কিয়ামতের দিন ছাড়বে না, তোমাকে খবর করবে, তোমাকে খবর করে বাইর করবে এবং আল্লাহর কাছে কেস দিবে, নালিশ দিবে, দিয়ে বলবে যে আল্লাহ আমি তার ঘরে ছিলাম, আমাকে নিয়ে তার ঘরে রাখছে, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, নিয়ে রাখছে, আদব করে রাখছে, একেবারে উপরের শেলফের মধ্যে আমাকে জায়গা দিছে, আমি থাকছি, কিন্তু তার ঘরে আমার উপস্থিতিতে বহু আকাম কুকাম হয়েছে, বহু গান বাজনা হয়েছে, বহু উল্টোপাল্টা হয়েছে, বহু খারাপই সে করেছে, আমি এগুলোর সাক্ষী, কিন্তু আমাকে সে টাচ করে নাই, পড়ে নাই, আমি তার ঘরে ছিলাম, আমি আজকে তার বিরুদ্ধে কমপ্লেইন করলাম। কোরআনে হাকিমের আয়াত আছে না, সূরা আল ফুরকানের ওই যে আয়াত, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি আল্লাহ তোমার কাছে আজকে বিচার দিচ্ছি, কোরআন বিচার দিবে, খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দিবেন, এই আয়াতের মধ্যে এসছে ওয়াকাদার রাসূল, রাসূল বিচার দিবেন, কার কোর্টে? একেবারে সুপ্রিম 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 কোর্টে, ইয়া আল্লাহ, কেমন রবের কাছে বলবেন ইয়া রব, এ আল্লাহ, এ আমার প্রতিপালক, আপনার কাছে বিচার দিচ্ছি আজকে ওইসব লোকের বিরুদ্ধে, আমি নবী হয়ে আমি আসার পরে তারা কোরআনকে মানে নাই, কোরআনকে তারা তেলাওয়াত করে নাই,
পড়ে নাই, মহব্বত করে নাই, লাভ করে নাই, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে সে আমল করে নাই, মানে নাই কোরআনকে, বরং কোনো কোনো ক্ষেত্রে কোরআনের সাথে বিদ্রুপ করেছে, বেয়াদবি করেছে, এদের বিচার চাই। এখন বলেন সুপ্রিম কোর্টে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে বড়, এখানে গিয়ে তিনি হচ্ছেন বাদী, আর উম্মতের কিছু সংখ্যক লোক হয়ে যাবে এখানে বিবাদী, আর হাকিমকে জাজ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বলেন সেখান থেকে বাসায় কোনো পথ থাকবে? পথ থাকবে না। অতএব কোরআনের এই আয়াত ওকাদর রসুল, এই আয়াত এবং রসুল যে হাদিস, ছোট্ট হাদিসের টুকরা যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার বিরুদ্ধেও যেতে পারে না, তোমার পক্ষে বন্ধু হয়ে কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছেই দিবে। আল্লাহ, এখন এখন যারা পক্ষের শক্তি না, কোরআনের বিরোধী রয়েছেন, কোরআনের কথা শুনলে গায়ে জ্বলে, কোরআনের তাফসির শুনলে, তাফসির মাহফিল করলে তারা হট্টিফুর জারি করে, রাজনীতি করে, কোরআনের বিরুদ্ধে পদলিক শুরু করে দেয়, এই জাতীয় কারবার যারা করেছেন, প্লিজ আপনারা আমাদের কোনো এনিমি না, কোনো দুশ্মন না, হইতে পারে জীবনে ভুল বুঝেছে কোনো কারণে, পদলিকের কারণে হইতে পারে ভাই, যে কোনো কারণেই হোক আপনি ভুল বুঝেছেন, এখন কোরআনের কাছে তোবা করেন, আল্লাহর কাছে তোবা, কোরআনের মালিকের কাছে তোবা করেন, আর বলেন যে আমি ভুল করেছি। যদি এই ভুল শুধরান না, আর না শুধরিয়ে আপনি চলে যান, আপনি চলে যেতে পারবেন কেমন, কিন্তু আপনি যে আটকা পড়বেন কোনো সন্দেহ নাই। আল্লাহ হক, রাসূল হক, তার কথাগুলো হক, কোরআন হক। অতএব আমরা কোরআন দিয়ে বলছি, কোরআনের আয়াত পড়লাম না, ওকাদর রাসূল, এই আয়াত সূরা ফুরকানের, আর এদিকে পড়লাম হাদিসটা আবু দাউদ, সরি তিরমিজি শরীফের হাদিস, কেমন যে কোরআন আপনাকে আপনার পক্ষ হয়ে নিয়ে যাবে অথবা আপনার বিপক্ষ হয়ে আপনাকে আটকাই ফেলবে আল্লাহর কাছে। এখন আপনি চিন্তা করেন কি করবেন না করবেন, অনুরোধটা পেশ করতেছি, আমি আগেই বলেছি যে আমরা ভয় দেখাচ্ছি না, হ্যাঁ ভয় আছে এখানে, কিন্তু আপনাদের এক ভাই হিসেবে, ছোট্ট এক খাদিম হিসেবে কোরআনের আপনাদেরকে অনুরোধ করছি, আসুন কোরআনের বন্ধ হয়ে যান, কী অসুবিধা আপনার? শেখ, আমি একটা প্রশ্ন আপনাকে করতেছি আমরা অডিয়েন্সকে বোঝার জন্য আর কি, সেটা হচ্ছে কোরআন তো মানুষকে সাফাহাত করবে, এই সাফাহাতটা কখন আমরা, মানুষকে না তার বন্ধুদেরকে সাফাহাত, আপনি যখন বলবেন ঠিক কথা বলবেন, কোনো ইয়ে কথা বলবেন না, অঠিক কথা বলা দরকার নাই, আমার বন্ধুদেরকে বল সাফাহাত, তার যারা ফ্রেন্ড বন্ধু হবেন তাদেরকে সাফাহাত করো, সাফিয়ান লি আসহাবি, ওলি আসহাবি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমি বলতেছিলাম যে সাফাত তো আমরা জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাফাত করবেন কিয়ামতের মাঠে, এরপর কি কোরআন কি আল্লাহ তাআলা বলে আলামিন স্পেশাল কোনো ইয়ে দিবেন সাফাত করার? হ্যাঁ, সাফাতকারী হিসেবে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সাক্ষী রাখবেন, সাক্ষীর মিনিং হলো সাফাত, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই যে কোরআন এবং সওম রমাদানের সওমগুলো গিয়ে আল্লাহর কাছে হাজিরা দিয়ে তারা সাফাত করা শুরু করে, এবং এখানে এই হাদিসের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছে ইয়াকুদুল কোরআন, কোরআন বলবে, আর ওইটা বলা হয়েছে ইয়াকুদুল সওম, সওম বলবে, তাহলে রোজা বলবে যে আল্লাহ আমি সাক্ষী সে উপাস থেকেছে তোমার জন্য, অতএব আমি সুপারিশ করছি, আমি সাফাত করছি, তুমি আমার আমার পক্ষ থেকে তার শানে আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। তাহলে কি সে যারা জান্নাতে যাবে না তাদের জন্য সাফাত করবে না, যারা জান্নাতে যাবে তাদের জন্য করবে? যারা যাবে তাদের নিজস্ব ক্যাপাসিটিতে মার্ক পেয়ে গেছে না, ওদের জন্য সাফাত লাগবে না, তাহলে যারা যাবে না তাদের জন্য, আল্লাহ, যারা যেতে পারবে না আটকা পড়ছে, জি কেমন, কিন্তু এই কোরআন কে আল্লাহ পাক পারমিশন দিবেন, সেদিন কথা বলো, তোমার কোনো কথা আছে কোরআন বলবে, সব তোমার কোনো কথা আছে বলো, আল্লাহু আকবার, এর অর্থ হচ্ছে আসলে আল্লাহ পাক দিতে চান, কিন্তু একটা উসিলা খুঁজতেছিলেন, এই উসিলাটা হচ্ছে যে আল্লাহ জানেন ওদের ব্যাপারে একটা চান্স আছে, সুযোগ আছে, লাস্ট চান্স আছে, এই চান্সটা কেমনে, তাও ওই কোরআন নিজস্ব কোনো ক্যাপাসিটিতে না, এবং রাসূল সাল্লাম তার নিজস্ব ক্যাপাসিটি, বরং সেখানে উল্লেখ করা হয়েছে যে মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, বিইযনি মানে মানে আল্লাহর অনুমতি লাগবে সাফাত করতে, আল্লাহর অনুমতি লাগবে সাফাত করতে, এই জন্য আল্লাহর বিনা পারমিশনে নবী কোরআন কোনো নবী কেউ কিছু করতে পারবে, সেই দিন হলেন এ যে ইনের হুকমু ইল্লা লিল্লাহ, সেই দিনকার সকল ফাসলা আল্লাহর হাতে এবং আল্লাহ ছাড়া কোনো কিছু করা যাবে না, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই দিন সকল আমর সকল আশয় বিষয় সবটাই ফাসলা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, ওনার দ্বারাই হবে। অতএব আমরা আসি মূল পয়েন্টে, যে কোরআন তার সাথীদেরকে, তার বন্ধুদেরকে সাফাত করে, আল্লাহর সাথে দরবার করে, কেমন হুজ্জত করে, আল্লাহর সাথে
তর্ক বিতর্ক করে ওদেরকে ছুটিয়ে নিয়ে জান্নাতে নিয়ে পৌঁছাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআন হুজ্জাতুন লাক, হুজ্জাত মানে হচ্ছে দেন দরবার করে, আর্গুমেন্ট করে, তর্ক করে, সুবহানাল্লাহ, দলিল দিয়ে, দলিল দিয়ে, দলিল দিয়ে আল্লাহকে বলবে, বুঝাইয়া বলবে। এই রাসূল সাল্লাল্লাহু এক্সপ্লেইন করলেন আল্লাহু যে আল কোরআন ইয়াকুল, ইয়াকুল কোরআন, কোরআন বলবে আল্লাহ যে আল্লাহ রোজার শাফাত তুমি কবুল করলা, আর আমাকে সে বেটা সারা রাত কিন্তু ঘুমায় নাই, আমাকে তেলাওয়াত করেছে, আর না তেলাওয়াত করা হয়েছে নামাজের মধ্যে সে শুনেছে দাঁড়িয়ে, অথবা অথবা সে নিজের পরে আবার তাহাজ্জুদ পড়েছে, ওখানেও তেলাওয়াত করেছে। অতএব আমি আমি সাক্ষী দিচ্ছি তোমার জন্য সে কিয়াম করেছে, তোমার জন্য আমাকে তেলাওয়াত করেছে, আমাকে শুনেছে, অতএব আমার এই প্রস্তাব এবং আমার এই ইন্টারসেশন, আমার এই সিফারিশ তুমি কবুল করে তাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে পরে এইসব আদিল্লা থেকে, এইসব দলিল থেকে, কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে কোরআন তার বন্ধুদেরকে, তার সাথীদেরকে, তার আহালকে, তার পরিবারকে, তার যাদের সাথে বেশি সম্পর্ক হয়ে গেছে ওদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ পেশ করবে কিয়ামতের দিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, আমার অনুরোধ হচ্ছে, এটা প্রশ্ন না যে গোটা মুসলিম জাতিকে অনুরোধ করছি যে আসুন আমরা একটু একটু বিবেচনা করি, আমরা এই আয়াতটা কোরআন এবং এই হাদিসটা যেন আমরা আমাদের সামনে রাখি, রাখি একটু পর্যালোচনা করি, একটা রিভিউ করি যে আমি কেমন, আমি কোরআনের ফ্রেন্ড হয়েছি, আমি কি প্রত্যেক দিন কোরআন পড়ি, বিকালে পড়ি, সকালে পড়ি, কোরআনের সাথে কোনো সম্পর্ক হয়েছে, কোরআনে কোনো মিটিংয়ে যাই, কোনো মাহফিলে যাই, কোরআন সংশোধন করতে কি এই পর্যন্ত পদক্ষেপ নিয়েছি, এবং একজন হুজুর, একজন আলেম, একজন কারির সাথে, একজন ইমামের সাথে গিয়ে আমি এখন পড়া শুরু করেছি, আমার কোরআন কি ঠিক করতে হবে না, আমাকে কি কোরআনে বন্ধু হতে হবে না, কোরআনের সাথে আমার জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ইন্নালিল্লাহি রাজিউন, এই জিনিসগুলো একটু চিন্তা করা দরকার করে, খুব তাড়াতাড়ি করে কোরআন ভিত্তিক একটা উদ্যোগ নেওয়া উচিত যেন আমরা কোরআনে বন্ধু হয়ে যেতে পারি এবং কোরআনের সুপারিশ লাভ করতে পারি। আমরা তো ব্রেকে যাবো, সেখানে ইনশাআল্লাহ ব্রেক থেকে আসে আবার শুরু করবো। আচ্ছা, আমাদের কিন্তু শুরু করার যে সুরাইটা রয়ে গেছে, ইনশাআল্লাহ শুরু করবো, সুরা আমরা ইনশাআল্লাহ আসার পরে বিস্তারিত শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা সবাইকে আহ্বান করব, যারা দেখছেন না সবাইকে কল করেন, বলেন আল্লাহর এই কথাগুলো শোনার জন্য। আজকে যে আমরা ছোট্ট যে হাদিস আমাদের শেখ বললেন, আমি যে হাদিসে শুরু করছিলাম, সুন্দর কথাগুলো আসলে কোরআন আমাদের জন্য শাফাত করবেন। যদি আপনি কোরআনের বন্ধু না হন, ফ্রেন্ড না হন, যদি আপনি তাকে না চিনেন, তাকে আপনি আপনজন না করেন, তাহলে সে আপনার কার জন্য শাফাত করবে? এই কোরআন দুনিয়াতে আসার পর থেকে কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে, গুটি কয়েক মানুষ দুনিয়া থেকে কোরআন থেকে বেনিফিট নিয়ে গেছে, হাজারো মানুষ কোরআন থেকে থাকে বেনিফিট নিতে পারেন নাই। আমরা যেন ওদের সাথে না পড়ে যাই, আজকে করবো, কালকে করবো, এই কটা করতে করতে যেন আমাদের জীবনটা শেষ না হয়ে যায়, যেন আমরা কবরে ঢুকে না যাই, কোরআন পড়বো পড়বো এই আশায়। আজকে আমরা শুরু করি প্রতিজ্ঞা করে, যারা এখন আমরা কোরআনের সাথে ফ্রেন্ড হতে পারি নাই, এই হাদিসের আলোকে আমরা কোরআনের শাফাত নেবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা আবারও আহ্বান করবো, দোয়া করবো, ইয়া রাব্বুল আলামিন, আজকের অনুষ্ঠান থেকে আমাদেরকে কোরআন বোঝার, কোরআনের কথাগুলো বলার এবং কোরআন আন্ডারস্ট্যান্ড করার, কোরআন যেন আমাদের শাফাতকারী হয় সে ব্যবস্থা নেওয়ার আমাদেরকে তৌফিক আপনি দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যাচ্ছি আমরা ছোট একটা ব্রেক ইনশাআল্লাহ, ব্রেক থেকে ফিরে আসি আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ, আবারও থাকবেন আমাদের সাথে ততক্ষণ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। শুকরিয়া আদায় করছি রবের দরবারে আবারও, লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি। শুকরিয়া কীভাবে আদায় করব বলে শেষ করতে পারতেছি না। তা আমরা বলছি রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যে কথাগুলো বলতেছি ভাইয়েরা এবং বোনেরা, আমরা ছোট্ট ব্রেকের পরে আপনাদের কাছে আবারও ফিরে আসছি সেই কথাগুলো নিয়ে আলোচনা করার জন্য। আসুন না একবার শুনি কোরআন আমাদেরকে কী করবে, কোরআন আমাদের কী কাজে লাগবে, কোরআন আমাদের কী উপকার আসবে কিয়ামতের দিন, দুনিয়াতে এবং আখেরাতে। দুনিয়াতেও কী কীভাবে উপকার দিবে আমাদেরকে কোরআন, আখেরাতে কী উপকার দিবে আমাদের কোরআন, আসুন আমরা কথাগুলো শুনি। এবং আমরা যারা শুনতেছি না তাদেরকে আমরা শোনাবো। তাহলে কোরআনের যে হকের মধ্যে একটা হক আছে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আল্লাহ রাসূল হাদিস, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, কোরআনের বাণী। আমরা যে কথাগুলো শুনবো, জানবো, এই কথাগুলো অন্য ভাই বোনদেরকে বলবো, আমাদের বাচ্চাদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ফ্যামিলিকে বলবো, আমাদের হাজব্যান্ডকে বলবো, তাহলে কোরআনের ঘর আমাদের ঘর হবে। আপনি শান্তি পাবেন, আপনার মন শান্তি পাবে, আপনার ঘর শান্তি পাবে, আপনার বাচ্চারা শান্তি পাবে। আসুন ভাই এবং বোনেরা, আমরা সবাই কোরআনের মধ্যে সে বসি, এই কোরআনের কথাগুলো শুনি এবং আল্লাহর এই বাণীগুলো আমরা স্প্রেড করি সবার কাছে। সবাই যেন আমরা কেয়ামতের দিন
কোরআন থেকে যদি আমরা আটকে যাই, সেখানে যেন কোরআন আমাদের জন্য সাফাত করে সেই পথ আমরা খুঁজে বের করি। আসুন আমরা শেখের কাছে আবারও শুনবো, উনি সুন্দরভাবে বলতেছিলেন যে ষোট্টটা হাদিস, আল কোরআন ও হুজ্জাতুন লাক আও আলাইক। হাফেজাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা আহলিহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হামদ করছি আল্লাহ পাকের এবং দোয়া করছি আল্লাহর বাসায় যে ব্যক্তি হেদায়াত পেয়ে যাবে আল্লাহর কাছ থেকে, তাকে কেউ হেদায়াত থেকে বঞ্চিত করতে পারবে না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আর ওমান ইউদলিল, আর যে ব্যক্তি গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, যাকে আল্লাহ গুমরাহ করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন, তাকে পথ হারা করে ছাড়বেন, সে ব্যক্তি আল্লাহর জন্য কোনো বন্ধু হবে না বাঁচার জন্যে, এবং কোনো মুর্শিদও হবে না। এই ওয়ালি, বন্ধু আর মুর্শিদ অর্থ কী? অনেকে প্রশ্ন করে উল্টা, যে তাইলে কোরআনে আল্লাহ বন্ধু এবং মুর্শিদের কথা বলেছেন, তো এখানে তো পীরদের কথা বলেছে। এই মুর্শিদ অর্থ অনেকে পীর নিয়ে গেছে, বিরাট প্রশ্ন এটা ভাই। এটা পীর হোক, মুর্শিদ বলতে পীর হোক আর উস্তাদ হোক আর কোনো হুজুর হোক, আলিম হোক, যেই হোক না কেন, কথাটা আসছে নেগেটিভ জায়গায়, বড় খারাপ জায়গায় আসছে পীর সাহেবের কথা। কারণ আল্লাহ বলছেন যে ওমান ইউদলিল, আল্লাহ যাকে ধ্বংস করে দিবেন, বিপদগামী করে দিবেন, বিভ্রান্ত করে দিবেন, মিসগাইড করবেন, মিসগাইড করে দিবেন, তার জন্য কেউই আল্লাহর বিরুদ্ধে পীর হোক যেই হোক কিচ্ছু করতে পারবে না। তো লাভ কী হইলো? আপনি পীরও যদি হয় মুর্শিদের অর্থ, আপনার লাভ কী হইলো? আমার তো ক্ষতি হইলো বেশি। অর্থ তারা বুঝে না, অর্থ উল্টা দিকে বুঝে, অর্থ তারা করে পজিটিভ, কিন্তু আল্লাহ বলতেছেন এটা নেগেটিভ। ফালান তাজিদা, আল্লাহ যদি কাউকে নষ্ট করে দেন, বিভ্রান্ত করে দেন, তাইলে ফালান তাজিদা লাহু, আল্লাহর জন্য পাবে না সে। আল্লাহকে গিয়ে সুপারিশ করবে, এই যে তুই কোনো বন্ধু পাবে না, তো কোনো পীর পাবে না, কেউ পাবে না, এটা ভুল ভুল অর্থ করে, এবং এটা নেগেটিভ অর্থে আসছে এইসব কথা। সুতরাং কোনো মানুষ কোনোদিন সাহায্য করতে পারবে না ইল্লা বিইজনিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পারমিশন না দিবেন। ইন্নালিল্লাহি। তো সুতরাং তারা কেমনে আশা করে এখানে এই আয়াতের অর্থ হচ্ছে ফির আর মুরিদ আর ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ভুল কথা। আমরা যাই আমাদের মেন কথায়, যে কোরআন ঠিকমতো পড়াশোনা করলে কোরআন থেকে সকল সমস্যার সমাধান পাওয়া যায়, নিজে বাঁচার পথ পাওয়া যায়, পরকালে বাঁচার পথ পাওয়া যায়, ইহকালেও আত্মরক্ষার পথ পাওয়া যায়, বাঁচার পথ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এখন আসেন যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে হাদিসকে ধরে, এবং আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলার বন্ধু হওয়া, কোরআনের বন্ধু হওয়া একান্তই আমাদের উচিত। কোরআন যাদেরকে বন্ধু হিসেবে কিয়ামতের দিন ছিনবে, ওদের জন্যই কোরআন আসলে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কথা বলছেন আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন, আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ আগে থেকেই মিসগাইড করে দেন, তা আপনি কোরআন পাবেন কোথায়? কোরআনে পাবেন না, পীরে পাবেন না, ফকিরে পাবেন না, কেউই পাবেন না, কেউই আসতে পারবে না। আর আসতে হইলে কিন্তু আল্লাহর পারমিশন লাগে, কোরআনও আল্লাহর পারমিশনে করবে কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর পারমিশনে। দেখেন বিখ্যাত হাদিস, আখেরাত সংক্রান্ত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত অবস্থায় থাকবেন, আর শুধু পড়তে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সকল নবী সহ গোটা উম্মত, কেমন গোটা মানবতা সেই দিন হাহাকার অবস্থায় থাকবে, চিৎকাররত অবস্থায় থাকবে, কী হবে কী হবে, আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো বন্ধু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আর তিনি শুধু বলতেই থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আর সকল নবী সহ সবাই বলবে ইয়া নাফসি আজকে আমার নিজের অবস্থা বড় করুন আল্লাহ, তুমি যদি না বাঁচাও আজকে। এই অবস্থা দেখেন যে ফা আজিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিবেন, তাহলে পারমিশন লাগবে। তাহলে এই হাদিস থেকে পাওয়া গেল এখানে আল্লাহর পারমিশন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা উঠান, আর আপনি এখন বলুন আপনি কী বলতে চান। তখন আল্লাহ তাআলার পারমিশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশের ব্যবস্থা করবেন। তাইলে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলতে পারবো না, কোনো অনুমতি পাবো না, কেউই না। দাদা শেখ, আমার একটা প্রশ্ন এখানে জানার জন্য আর কি, সেটা হচ্ছে আশা করি সবাই উপকৃত হবেন সেই প্রশ্ন জানলে, যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতি উম্মতি, তাহলে ওনার উম্মত বাকি লোকজন কি অবস্থা হবে? জি, বাকি আমাদের নবীর উম্মত যারা পূর্ব উম্মত পূর্ব শরী উম্মত যারা আছেন বা ছিলেন অন্যান্য আম্বিয়া কারামের, তখন কি হবে? দেখেন আমাদের উম্মতে মুহাম্মদের শান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী গ্রহণ করবেন,
অন্যান্য উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কোনো রসুল গিয়েছিলেন, তারা বলবেন না কোনো রসুল টসুল আসেনি, মিথ্যে কথা বলতেন। এই মিথ্যে মিথ্যের জন্য যখন তাদের সাথে আর্গুমেন্ট করে তারা সে সবসময় সদা সর্বদা মিথ্যা কথা বলিবে, তখন আল্লাহ তাআলা স্টপ করেন, ঠিক আছে তোমাদের কোনো সাক্ষী আছে, কোনো সাক্ষীও নাই। তখন উম্মতে মুহাম্মাদীকে সম্মান দিয়ে আল্লাহ জিজ্ঞেস করেন, হেই উম্মতরা, মুহাম্মদ আমের উম্মতরা, তোমাদেরকে তোমরা বলো যে ওদের কাছে কোনো নবী রসুল গিয়েছিলেন, তখন আমরা সাক্ষী দেবো তাদের বিরুদ্ধে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এগুলো সব কাজদাব, এগুলো সব মিথ্যা বলছে। আসলে আপনার কাছ থেকে সাক্ষী গিয়েছেন, নবী গিয়েছেন, দাই গিয়েছেন, আদম গিয়েছেন, শীস গিয়েছেন, ইয়াকুব গিয়েছেন, ইব্রাহিম গিয়েছেন, মুসা গিয়েছেন, হারুন গিয়েছেন, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবাই গিয়েছেন, এবং আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়ে এসেছিলাম সূরা কুরাইশ। এই সুরাটার নাম হচ্ছে কুরাইশ, কারণ হচ্ছে কুরাইশ জাতির বিরুদ্ধে পক্ষে কোনো কথা না, কথা হচ্ছে এটা যে এই সুরার মধ্যে কুরাইশ শব্দটা আছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুরার কোন নাম হবে তিনি ঠিক করে দিয়েছিলেন, এই জন্য আজ পর্যন্ত সেই ঠিক করা অনুযায়ী কোনো কোনো সুরার এক নাম, কোনো কোনো সুরার দুই তিন নাম, এবং সুরা ফাতিহার তো সাত নামই আছে। এভাবে অনেকগুলো সুরার মানে দুইটা নাম তিনটা নাম আছে, কিন্তু এই সুরার নাম একটা, তার নাম হচ্ছে কুরাইশ। আমরা আমরা বলি তার নাম লীলা। আচ্ছা ঠিক আছে, লীলা কুরাইশ, এই আয়াত থেকে যে লীলা আছে না বিগিনিং নামে চিনি থাকে, বোঝার জন্য ইজি হয়, কারণ নামে আর বিগিনিং থেকে মিল না থাকলে অনেকে বুঝতে কষ্ট হয়। এই জন্য উস্তাদরা, ছোটো ছোটো উস্তাদরা সুরার নামেই, প্রথম শব্দের নামেই নাম দিয়ে ফেলেছেন, এটা ঠিক আছে কমিউনিটির একটু ইজি করার জন্য। যেমন ফিল সুরার নাম হচ্ছে আলামতারা, মানে আলামতারা দিয়ে শুরু হয়েছে, তো প্রত্যেকটি সুরার প্রথম শব্দ দিয়ে অনেকেই, দুই এক শব্দ দিয়ে অনেকেই নামকরণ করেন, এটাও খারাপ না, কিন্তু আসল নাম কিন্তু এটা না। সুরা কুরাইশের নাম হচ্ছে সুরা কুরাইশ, আমরা যেটাকে বলি লীলা। যাক, অর্থ কি তেলাওয়াত হয়ে গেছে, লীলা ফি কুরাইশ, কুরাইশদের একটু অভ্যাস ছিল, অনেকক্ষণ করতেছিলে কল নিয়ে নাকি, ইনশাআল্লাহ তারপর আবার শুরু করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান আপনি স্টপ করার জন্য। ফাদল জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত কলার। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কথা বলুন। হাদিস জানবার লাগি ফোন করছি। জি, পেটিন গুরুস্থানে যাওয়া যায়নি, দার বাকি ইনশাআল্লাহ, কবল যারা তো। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওই তো। একটা সুন্দর প্রশ্ন করেছেন মুরব্বী মহিলা, আওয়াজ থেকে টের পাওয়া গেছে মুরব্বী হবেন তো। যাক, একটা প্রশ্ন করেছেন সুন্দর, যে কবরে মহিলা জিয়ারতের জন্য যেতে পারেন কিনা, এই বিষয়টা ইখতিলাফ আছে। আমি আগেই বলছি এটার মধ্যে দ্বিমত আছে, অনেকে বলেন যে যাওয়ার ঠিক না, আর কেউ কেউ বলেন যে ঠিক আছে যেতে পারেন। কেমন, যারা ঠিক না বলেন ওদের দলিলটা মজবুত, আর যারা বলেন যে যেতে পারেন ওনারা অন্য মত পোষণ করেন, দলিল খুব দুর্বল, দলিল খুব দুর্বল, দলিল শক্ত না হইলে পরে কাজ করা ঠিক না। আমিও আমরাও মনে করি যে কবরস্থানে মহিলা যাওয়ার কোনো প্রয়োজন নাই, মহিলা জিয়ারত করার কোনো দরকার এই জন্য নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা শেষের জমানার হাদিস, সেটা হচ্ছে যে লানাল্লাহু জাইরাতুল কুবুর অথবা লানাল্লাহু জুওয়ারাতুল কুবুর কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা হাদিস এসছে সমান অর্থ নিয়ে। অর্থ হচ্ছে এই যে মহিলা জিয়ারতকারী যারা কবরে যেতে চায়, জিয়ারত করতে চায়, ওদের উপর আল্লাহর লানত হোক, ওদের উপর আল্লাহর গজব পড়ুক, নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় বদদুয়া করার পরে এরপরে কার সাহস হবে জিয়ারতে যাবেন, কী দরকার আছে কোনো মহিলা যাবেন, দরকার নেই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করলাম আপনাদের সামনে। এখন চলেন যে যারা বলেন যে যাওয়া জায়েজ আছে, ওনারা কী কারণে বলেন, কারণ আছে কিছু, সেটা হচ্ছে যদি কোনো পুরুষ লাশের
কবরস্থ করার মতো কোনো আর সন্তানাদি নাই, কেহ নাই, বেওয়ারিস লাওয়ারিস বলি আমরা, তাহলে পরে তার মহিলা ছাড়া কেউ নাই, তার ওয়াইফ ছাড়া কেউ নাই, তার মা ছাড়া কেউ নাই, বিকল্প কোনো বুদ্ধি নাই, বিকল্প কোনো পথ নাই, কোনো মানুষ নাই। যদি হয় সমাজের সকল মারা গেছে একসাথে, তখন কোনো মহিলা গিয়ে তার এই সন্তানকে বা তার স্বামীকে সে নিজে দাফন কাফনের ব্যবস্থার জন্য সে যেতে পারবে, নম্বর ওয়ান। দুই নম্বর যেতে পারবে ওইসব লোক যাদের আছে হয়তো একজন হেল্পার লাগে, কোনো হেল্প ছাড়া কেউ যা মানে কেউ হেল্প করার মতো নাই, সেক্ষেত্রে হয়তো এক সন্তান আছে সে হেল্প সেটা করতে পারবে, সে অন্য কোনো পুরুষ কিন্তু পায় না, তখন সেই অবস্থায় এই এর সাথে তার মা তার বোনরা গিয়ে যদি দাফন কাফনে সাহায্য করে সমস্যা নাই, যায় আছে। এই দুইটা অবস্থা ছাড়া নর্মাল অবস্থায় যে দাফন কাফন হয়ে গেছে, এখন জিয়ারতের জন্য, জিয়ারত মানে কি দেখা করা, মিট করা, সাক্ষাৎ করা, দোয়া করা। আমরা মনে করি আমাদের সমাজে যেসব মহিলা চায় ওরা ওই দেখা সাক্ষাৎ এগুলো অর্থ বুঝেন না, তারা বুঝেন জিয়ারত মানে হচ্ছে দোয়া করা। তো দোয়া আপনি আপনার ঘর থেকে এখানে করেন না, দোয়া তো আপনার ঘর থেকে করলেই হয়। বলেন আপনি বাংলাদেশে আছেন, চায়নায় আছেন, আপনি যখন আপনার আব্বার জন্য দোয়া করবেন, রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা, আল্লাহ পাক আপনার আব্বা চিনতে কোনো কষ্ট হবে? আপনার মা কোনজন, দাদা কোনজন, দাদি কোনজন, নানি কোনজন, কে ছিল, কোথায় তার দাফন কখন হয়েছে, এগুলো সব আল্লাহ জানা আছে না? যেমনি আপনি রব্বির হামা পড়বেন, আল্লাহ তারা কানেক্ট করে দেবেন আপনার জবান থেকে শুরু করে ওই রব্বির হামা যার জন্য পড়ছেন তার কবর পর্যন্ত হয়ে গেল, তার রুহ পর্যন্ত কানেক্ট হয়ে গেছে, পট করে চলে গেছে ওখানে। আমরা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দোয়া করি না এবং দুরুদ শরীফ পড়ি না। আমাদের এই দুরুদ শরীফ জবান থেকে বের হওয়ার পর মারুদাতুন আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যে নবী সাল্লামের কাছে আমাদের ঠিকানা শুদ্ধ পৌঁছে যায়, কে সালাম দিয়েছে নবীর কাছে, কেউ দূর দূর পেশ করেছে, সে তার বাবা সুদ্ধা ঠিকানা সুদ্ধা কেউ পৌঁছে যায় যে নবী অমুক জায়গা থেকে অমুক দেশ থেকে অমুক উদ্দিন আপনার জন্য এই দূরত পাঠাইছে। তো আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে যে শয়তান ছায় সেখানে মহিলারা যাক গিয়ে বাজারের মতো করে এখানে পরিবেশ বানাক, কান্নাকাটি খরুক, এইগুলো চায়। এই জন্য আমরা যেন আপ্রাণ চেষ্টা করি এইসব কাজ নবী সাল্লামের হাদিসের উল্টা কাজ যেন না করি, উল্টা কাজ করে যেন আল্লাহর পক্ষ থেকে তার গজবকে যেন আমাদের উপর নিয়ে না আসে। আল্লাহ পাক হেফাজত করুন। জাযাকাল্লাহু খায়রান। স্যার আশা করি বড় আপনি উত্তর পেয়েছেন, আমরা পরবর্তী কলে যাব ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন প্লিজ। প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি। জাযাকাল্লাহু খায়রান। আপনাদের দুজনের কাছে আমার সালাম। জাযাকাল্লাহু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার আমার একটা প্রশ্ন যে আমি 2010 এ আমার প্রাইভেট কোয়েটা অপারেশন হয়েছে, এরপর থেকে এখন আমি যে নামাজ পড়ার জন্য টাইম করে পড়ে জোরে বলুন, প্রাইভেট প্রবলেমের জন্য আমার তিন সেট অপারেশন হয়েছে। আচ্ছা, মানে কয়েক মাস পর পর, কয়েক মাস পর পর। জি, এখন আমি দাঁড়াইও নামাজ পড়তে পারি না যেতে পারি না, হাঁটু অপারেশন হয়েছে এই কারণে। এখন আমার কি নামাজ গুলো হবে হইতেছে, এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো, জি সেকেন্ড প্রশ্ন হলো, জি একজন ওয়াইফ যদি আর হাজবেন্ডকে অন্তর থেকে ভালোবাসে, চায় তাকে, এখন হাজবেন্ড যদি ওয়াইফকে চায় না, প্রথম ওয়াইফের অনুমতি ছাড়া আর একটা মেরিট করিয়া লয় সুফে সুফে, প্রথম ওয়াইফ থেকে মিথ্যা সাইননি, ওই একটা কাগজ আনে ইয়ের ডিভোর্সের একটা কার্ড পেপার আনি, ওই প্রথম ওয়াইফ মানে ইংলিশ জানে না, বুঝছেন, তো ওটার উপরে ছাপা দিয়ে ওটার ভিতরে সাইন নিয়ে মিথ্যা মানে ব্যাংকের কাগজ বলে বলে প্রশ্ন বলেন, আমরা বুঝতে পারবো। আমরা প্রশ্নটা বলেন, প্রশ্নটা কি তাহলে আপনার, যে মিথ্যা সাইন দিয়ে সেটা কি ঠিক আছে কিনা, এই তো নাকি? জি না, তারপরে ওই ওই হাজবেন্ড আর একটা মেরিট করে ফেলছে, প্রথম ওয়াইফের তিনটা সন্তান আছে, দুইটা ছেলে একটা মেয়ে, বুঝছেন। এরপরে যখন
ছোট ছেলেটা হয়েছে তখন 4 মাস পরে এই কাজটা করছে, প্রথম ওয়াফে জানে না, এবার করার পরে জানছে, বুঝছেন না এমন অবস্থা। এখন যে এখন হচ্ছে যায় যে টেস্ট ওয়াস্টো চায়, আর ছেলে মেয়েও আছে, মানে মন থেকে তো ওকে ভালোবাসে। এখন ওই হাজবেন্ড তো মনে করেন আরেকটা করে এখান থেকে চলে গেছে, এমন এমনি মুখে তালাকও দেয় নাই, এমনি ডিভোর্সও দেয় না, হাজবেন্ডটা দেন ওয়াইফ দেন, ও মিথ্যা ওই সাইনটা নেই, বুঝছেন। এখন কি এই মেরিটটা বৈধ আছে না নাই, আমি এটা আমাদেরকে বুঝিয়ে বলার কারণে আপনাকে শুকরিয়া জানাই। এখন আপনার প্রশ্নের জবাব নেন, আপনি দাঁড়িয়েও নামাজ পড়তে পারেন এবং বসে বসেও পারেন, কিন্তু কষ্ট হয়। এখন আপনি দাঁড়িয়ে যদি নামাজ পড়ালে আপনার নাম, আপনি যদি বসে বসে পড়েন তাহলে আপনার নামাজটা হবে কি না, এটাই তো প্রশ্ন ছিল, আমরা বুঝতে পেরেছি। আপনি যদি দাঁড়াবার ক্ষমতা রাখেন, কোনো রকম দাঁড়াইতে পারেন, তাহলে প্রত্যেক নামাজে আপনি দাঁড়াইবেন। আর রুকু সাজদা করতে না পারেন স্বাভাবিকভাবে, তাহলে আপনি বসে বসে বাকি সকল কাজ করবেন। আমি আবার বলছি, আপনার অপারেশনের ফলে আপনার অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হয়ে গেছে, অনেক রোগব্যাধি হয়ে গেছে, যার ফলে আপনি কোনো কোনো সময় দাঁড়িয়েও পারেন, কোনো সময় একই নামাজকে আবার বসিয়েও পড়েন। এটা হচ্ছে আপনার এখন শরীর যে পর্যায়ে গেছে, লা ইকাল্লিহুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার অপারগ হয়ে গেলে পরে, অক্ষম হয়ে গেলে পরে তিনি অতিরিক্ত কষ্ট দিয়ে ইবাদত করিতে চান না। এই হিসাবে আপনার কোথা থেকে ছেড়ে পাওয়া গেছে, আপনি দাঁড়িয়েও পারেন এবং বসে বসে পারেন, কোনো কোনো সময় সব সময় পারেন না। আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড়াইতে পারবেন তখন নামাজে আপনি দাঁড়াইবেন, আর যদি না পারেন, যেমন সুরা ফাতিহা পড়েছেন দাঁড়াইয়া, এরপরে আপনার টনটন শুরু হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে, দুঃখিত, আপনি সাথে সাথে বসে যাবেন, কেমন আপনি বসে যাবেন, বসে বাকি নামাজ শেষ করবেন। এমনকি দু রাকাত পরে যদি ছেড়ে পান যে আপনি আবার খাড়া হইতে পারবেন, তাহলে আপনি আবার দাঁড়াই যাবেন, অসুবিধা নাই, 3 নম্বর রাকাতে আপনি দাঁড়াইয়া পড়লেন, কেমন বাকিটা আপনি বসে বসে পড়েন, জায়েজ আছে আপনার জন্য, যেহেতু আপনি এখন অপারগ, অক্ষম হয়ে গেছেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ পাক বলেছেন তুমি যা পারো, যথাসম্ভব পারো আল্লাহকে ভয় করো। সেই আয়াতের আলোকে আপনি বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় আপনার অসুবিধার কারণে আপনার জন্য নামাজ জায়েজ আছে। 2 নম্বর প্রশ্ন ছিল যে এত লম্বা করে আপনি বুঝাইছেন, সেকেন্ড ম্যারেজ ওয়াইফের বিনা পারমিশনে জায়েজ আছে কি না, ওয়াইফকে বলা 12 কাজ ছিল, উনি হয়তো ভয়ে বলে নাই, অথবা কোনো একটা কৌশল করে সিগনেচার নিয়ে নিছে আপনার কাছ থেকে বা সেকেন্ড ফার্স্ট ওয়াইফের কাছ থেকে নিয়ে উনি বিয়েটা করে ফেলছে। এইভাবে যদি কোনো সিগনেচার নিয়েও করে বা না নিয়েও করে, সেকেন্ড ম্যারেজ যদি সে একটা ম্যারেজ করে, তাহলে তার বিয়া পুরোপুরি হালাল হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, বিয়া হালাল হয়ে গেছে, এটা হলো মাসআলা। এখন আপনাকে বলবো বোন, সেই ব্যক্তি যেই হোক না কেন, যদি ফার্স্ট ওয়াইফকে আমার প্রশ্ন হচ্ছে যে কী কারণে ওয়াইফ খুব মহব্বত করে বঠে, কিন্তু কী কারণে স্বামী সেই ওয়াইফের মহব্বতটা নেয় না বা কবল করে না, নাকি কোনো অসুবিধা ছিল, এটা আপনারা একটু তলিয়ে দেখবেন। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে প্রথম ওয়াইফ স্বামীকে অনেক কষ্ট দিয়ে থাকে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, যখন চায় তখন পায় না, তখন কত অজুহাত, কত অসুবিধা, আজকে হেন তেন, আগামীকালকে অসুবিধা, আগামী পরশু দিন মেন্স হয়ে গেছে, এইভাবে করে করে অনেক অসুবিধা এগুলো দেখিয়ে দেখিয়ে স্বামীকে দুর্ব্যবহার করে এবং স্বামীর সাথে রাত গুজারে না, যার ফলে অনেক ক্ষেত্রে স্বামীরা বিরক্ত হয়ে যায়। তখন চিন্তা করে বাবা আমি আমার পথ দেখি, আল্লাহকে যারা ভয় করে ওরা বিয়ে করে, আর যাদের আল্লাহর ভয় নাই ওরা তখন খারাপ পথে চলে যায়। আল্লাহ তো মাফ করে দিন। এই জন্য আমি বলবো যে আপনি এটা চিন্তাভাবনা করবেন যে শুধু ভালোবাসলে মন থেকে আই লাভ ইউ বললে এনাফ না, বরং খুব বাস্তব ব্যাপার হচ্ছে যে স্বামী স্ত্রীর বেডের সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় তখন স্বামীটা অন্যদিকে গিয়ে এটা খাবার দেওয়ার জন্য চেষ্টা করে। আমি জানি না এই জাতীয় কোনো অসুবিধা হয়েছে কি না, আমি বলবো প্রথম ওয়াইফকে আপনি বলেন উনি যেন একটু তলিয়ে দেখে, আর যদি এই জাতীয় কোনো কারবার থেকে থাকে এবং বিরক্ত করে থাকে, তাহলে 1 নম্বর স্বামীর কাছে অ্যাপোলজি দিক এবং আল্লাহর কাছে মাফ চাক, আর না উনি আবার আখেরাতে গেলে ঠিক হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। সে অপোজিট হয়,
এটা তো কেসে প্রথম মহিলা ওয়াইফের ব্যাপার আছে আচ্ছা অপোজিট হয় হাজবেন্ডের তরফ থেকে যদি নেগলেন্সি হয় হ্যাঁ যদি স্বামীর কাছ থেকে সেম কথা মানে ইনসানের ইনসানের ব্যাপারে আমি এক সাইড বললাম ওই জন্য যে উনি যেহেতু এক সাইড উল্লেখ করেছেন যে এই বিনা বলে সাইনেকটা নিয়ে চলে গিয়ে এই কাম করছেন তো কিন্তু উনি আবার মন থেকে মহব্বত করে বলছেন মহব্বত করার কারণটা কি এমনি এমনি মহব্বত করতো নাকি কোনো আসলেও মহব্বত করতো এবং কি কারণে গেছে এটা নিজেরা যেন বিশ্লেষণ করে দেখে আমরা যাবো পরবর্তীকালে শেখ ইনশাল্লাহ আশা করি বোনের উত্তর পেয়েছেন আশা করি ইনশাল্লাহ আর আপনি ডিজেস আরও বুড়োর জন্য নিজের যে বসি আরও যাচ্ছে কাছে আছেন ইমামদের সাথে আপনি পরামর্শ করে আপনি ফয়সালা নেবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ জাজাকুমুল্লাহ খায়র আমরা যাচ্ছি পরবর্তীকালে আসসালামু আলাইকুম আমার হচ্ছে মাহমুদ রাখে ঠিক করলে লাইক মোহাম্মদ সেকেন্ড নিতাম সাই না কারণ যে মোহাম্মদ সবসময় ফয়লা ইয়ে হেরার নামও তো এগুলো ঠিক আছে নি লাইক আমি মোহাম্মদ রাখতাম সাই নামও বাট জায়ান ফার্স্টে আনতাম সাই আর আমার আর একটা কোয়েশন লাইক জায়ান নামটা নিউবন বাচ্চার লাগে ঠিক হইব নি আমার একটা কইবেন আমি স্পেলিং করি জেড এ ওয়াই এ এন জাজাকাল্লাহ খায়র আমরা ফার্স্ট বুঝতে পেরেছি আশা করি ইনশাল্লাহ আমরা বেরিয়ে যাবো শেখ আমাদের 2 মিনিট সময় আছে আর আমরা কি উত্তর দিতে পারবো জি ইনশাআল্লাহ হয়ে যাবে আমরা উত্তরটা দিয়ে ফেলি আপনি যেটা উল্লেখ করেছেন বোন সেটা হচ্ছে মোহাম্মদ নাম তার প্রথম নাম যদি হয়ে যায় তাহলে সব সময় মোহাম্মদ আপনি ডাকবেন ব্যাপারটা যেমন কেমন যেন বেয়াদবের বেয়াদবের মতো হয়ে যায় এটাই বোধহয় আপনি মিন করেছেন যে মোহাম্মদ তো হচ্ছে আমাদের আমাদের নবীর নাম এই হিসাবে যদি আমি তাকে মোহাম্মদ মোহাম্মদ বলে কল করি তাহলে এটা কাইন্ড অফ বেয়াদবি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আপনি এবং আপনি চিন্তা করছেন যদি আমি তাকে জায়ান নাম রাখি মোহাম্মদ জায়ান তাহলে আমি জায়ান করে তাকে ডাক দিলাম কোনো সমস্যা না আপনি উভয়টা আপনি যখন মোহাম্মদ বলবেন তখন আপনার ছেলে মোহাম্মদ বুঝাবে এই জন্য যদি আপনি এটা 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 আপনি রেখে দেন কোনো বেয়াদবি হবে না কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ কারণ আরবরা প্রায়ই মোহাম্মদ বলে ডাকে একে অন্যকে ডাকে তার নাম হতো অন্য কিছু কিন্তু ইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি আসো এর অর্থ হচ্ছে এই মোহাম্মদ বলতে কোনো ব্যক্তি মোহাম্মদ বুঝাচ্ছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে মোহাম্মদ ওইটা না আর যদি আপনি বলেন যে আই স্টিল আই ফিল সাম আনকমফোর্টেবল দেন ইনশাল্লাহ ইউ ক্যান গো ফর জায়ান আপনি জায়ানের যে স্পেলিং দিয়েছেন জেড এ ওয়াই ওয়াই এ এন জায়ান এভাবে না করে আপনি একটা এ বাড়াই দিয়েন জেড এ ওয়াই ডাবল এ এন জায়ান কারণ ইয়া আলিফ আছে এখানে এজন্য জায়ান দিয়ে দিন আর জায়ান শব্দের অর্থ হচ্ছে সুন্দর জাইন থেকে এসছে জায়ান মানে অতিরিক্ত সুন্দর কোনো অসুবিধা নাই এই নামটা আপনি যদি আপনার ছেলের জন্য রাখতে চান রাখতে পারেন জায়ান মোহাম্মদ বললে কি ঠিক হবে আর জায়ান মোহাম্মদ রাখেন আপনি মোহাম্মদ যদি আগে একটু আনকমফোর্ট ফিল করেন আপনি সেকেন্ড নেমে নিয়ে নেন আর ফার্স্ট করে ফেলেন জায়ান তাহলে আপনি অলওয়েজ কল কল দেন জায়ান আসো এদিকে জায়ান তুমি যাও জায়ান তুমি পড়ো জায়ান তুমি খাও ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বুল আলমের কাছে আমরা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে ছোট্টটা ব্রেকের পরে আবারও ফিরে আসলেন ফিরে আনার তৌফিক দান করলেন আমরা সে রবের দরবারে আবারও শুক্রিয়া হিসেবে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের টিভি সেটের সামনে বসে আছেন আমাদের অনুষ্ঠান দেখছেন আশা করি আপনাদের অনুভূতিতে আসবে কোরআনের কথাগুলো আপনারা এই কোরআনের কথাগুলো বুঝবেন আন্ডারস্ট্যান্ড করবেন এবং কোরআন নিয়ে সবসময় ভাববেন কোরআনকে আপনার বন্ধু বানাবেন আজকে আমাদের মেন প্রোগ্রামের শুরু করছি আমরা এটা দিয়েই
জাল কুরআনুল আসহাবিহি, কোরআন তার সাথীদের জন্য, তার বন্ধুর জন্য শাফাত করবে। আমরা সেই শাফাত সম্পর্কিত অনেকগুলো কথা শুনেছি, শেখ আমাদের মোহতারাম শেখ সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়ে বলেছেন। আশা করি আপনারা এগুলো বুঝবেন, নিজেরা আন্ডারস্ট্যান্ড করবেন এবং মানুষদের কথাগুলো বলবেন। এই পর্বে আমরা যাবো ইনশাআল্লাহ, আমরা শুরু করেছিলাম কোরআন আয়াত দিয়ে, সুরাতুল ফিল শেষ করেছি আমরা গত সপ্তাহে। এবার আমরা আজকে আমরা শুরু করেছিলাম সুরাতু কুরাইশ, লি ইলাফ কুরাইশ, যেটা আমাদের কাছে পরিচিত। আমরা এই পর্বে ইনশাআল্লাহ সেখান থেকে কিছু কথাবার্তা শুনবো, কিছু অর্থ শুনবো শেখের কাছ থেকে ইনশাআল্লাহ। এরপরে আমরা আপনাদের তরফ থেকে কল নেওয়া শুরু করবো, আপনি আসতে পারবেন কলে আমাদের সাথে, আমাদের টিভি স্ক্রিনে কল নম্বর দেওয়া আছে, আশা করি আমাদের সাথে কলে আসবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شرك اللهم حمد جانيه رب العالمين البروتي على الدرود السلام پشكوري امدر بي نبي محمد صلى الله عليه وسلم جارفوري عليكم ومبيني قطع امر بول چلام قرآن ربيع پاري امرا جتا بولت سلام شتا سيلو جو نماز پوتي تو ستو ستو سورة گلو جو دي امرا اكتو ارتو جاني بالا ہوئے ایتا سلام امدر ادش কোরআনের আসার থেকে আমরা চিন্তা করলাম যে সব আমাদের কমিউনিটিকে একটু হেল্প করা দরকার, তো আসেন এই হেল্পের অংশ হিসেবে এই সূরা সূরা লিইলা আমরা বলি, কিন্তু এটা সঠিক নাম নয়, এটা আমাদের কমিউনিটি ভিত্তিক একটা রং নাম, আসল নাম সূরা কুরাইশ। লিইলা ফি কুরাইশ, কুরাইশদের একটা অভ্যাস, একটা ঐতিহ্য, একটা নিয়ম তারা করে ফেলেছে। সেই নিয়মটা কি? যে ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ, ইলাফ শব্দের অর্থ হচ্ছে তাদের বন্ডিং, তাদের সাথে সম্পর্ক। ইলাফ শব্দের অর্থ আসলে উলফাহ থেকে এসেছে, উলফুন উলফাতন শব্দের অর্থ হচ্ছে রিগেইন করা, কোনো মহব্বত নষ্ট হয়ে গেলে এটাকে আবার, যেমন কারো সাথে কারো কোনো তালাক টালাক হয়ে গেছে স্বামী স্ত্রী, তারপরে আবার এটাকে জোড়া দেওয়ার জন্যে, এটাকে একটু রিপেয়ার করার জন্যে যে কাজ করা হয় এবং মহব্বতটা ফিরে আসে, এটাকে বলা হয় রিগেইন মহব্বত, রিগেইন লাভ, লাভ রিগেইনিং। তো এই ইলাফিম এদের যে সম্পর্ক ছিল এটা, অর্থাৎ তাদের যে অভ্যাসটা ছিল এই অভ্যাসটা তারা আবার রিগেইন করেছে। কি অভ্যাস? রেহলাতা শীতা ই ওয়াসাইফ, তারা এই শীতে এবং গরমে বিভিন্ন জায়গায় ট্যুর করত, সফর করত, আউটিংয়ে যেত। এই আউটিংয়ে যাওয়ার মধ্যে আরব জাতির মধ্যে এই কুরাইশ ছিল সবচেয়ে এক্সপার্ট, তারা আউটিং করতো, যেমন করে আমরাও করি। এসব দেশে আসার পর আমাদের আউটিং না করলে কেমন লাগে, এই জন্য ইয়ারলি অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার এটা আমরা করি না সফর যায়, এবং অনেকে মাশাআল্লাহ আজকালকে আউটিং অন্য জায়গায় না গিয়ে ওমরাতে চলে যায়, ফ্যামিলি নিয়ে চলে যায়, স্বামী স্ত্রী যায়, নববিবাহিত এই ছেলে এবং মেয়ে ওরাও যায়। এইভাবে করে আউটিংয়ের একটা ব্যবস্থা আজকালকে আমাদের মধ্যে যেমন প্রচলন হয়েছে, এমনি করে আরবদের মধ্যে প্রচলন ছিল, কিন্তু কুরাইশটা ছিল এটা এক্সপার্ট। কুরাইশদের একটা ঐতিহ্য হলো যে তারা আউটিংয়ে যেত, গিয়ে তারা কী করতো, আউটিংয়ে যেয়ে ওখানে ভালো খোদা খেয়ে আছে, ভালো রব তারা এদের জন্য খেয়ে আছে, খোঁজাখুঁজি করতো এবং ওদের ওয়ার্শিপ করতো জায়গায় জায়গায় গিয়ে। তাদের নিজস্ব খোদা ছিল উজ্জা, ছিল হুবল, ছিল মান, মানাত, লাত, এগুলো ছিল তাদের কেমন, কিন্তু ওগুলো তো সবসময় ফান্তাবাদ সবসময় আছেই, ঠিক না? তো তারা কী করতো, একটু দূর টুর যখন খবর পাইতো অমুক জায়গায় একটা একটা খোদা আছে, একটা একটা মূর্তি আছে, পরে গিয়ে তারা তারা দেখা সাক্ষাৎ করতো, করে তাকে অর্চনা করতো, আরাধনা করতো, তার এই ওয়ার্শিপ করতো, কেমন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুরাইশদের এই একটা বদভ্যাস, একটা ঐতিহ্য তাদের হয়ে গেছে, তারা এই কাজ করে, সকালে করে, বিকালে করে, শীতায় করে, এবং তারা মানে কী বলে, সীতা অর্থ হচ্ছে যে সামারেও করে, উইন্টারেও করে, সব সময় তারা অন্যান্য রব তারাশের জন্য ব্যস্ত। তো আল্লাহ বললেন ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত, তাদের উচিত ফাল ইয়াবুদু, তারা যেন ওয়ার্শিপ করে এই কালো করের রবের ওয়ার্শিপ করে, ঘোরাঘুরি করে ওয়ার্শিপ না, অমুক জায়গায় খবর পাইয়া গিয়ে ওয়ার্শিপ না, বরং তোমাদের বাড়ির পাশেই তোমাদের রব আসেন, লুকিয়ে আছেন, তোমরা এই কারাগরের দিকে মাথা নত করে যদি তোমরা ওয়ার্শিপ করো হয়ে যাবে, তোমাদের রব এই এই গড়ের রব যিনি মালিক যিনি তার ওয়ার্শিপ করো, এইদিকে মুখ করে করলেই তো তোমাদের মালিকের ওয়ার্শিপ করা হয়ে যাবে। তারা এটা বাদ দিয়ে অন্যান্য রবের দিকে তারা তালাশ করে রওনা দিয়ে ওখানে গিয়ে ওয়ার্শিপ করে আসতো,
এটা বদনাম করলেন আল্লাহ ফলে ইয়াবুদু রব্ব হাযাল বাইত বলে দিলেন যে এই ঘরের মালিক যিনি রব যিনি তার ইবাদত করো সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খায়র আমরা একটা কল আছে দেখি ইনশাআল্লাহ দেখি কে আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম জি বোন আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটা বলুন প্লিজ আমি আফটার ইয়োর ভিকেটাম একটা জিনিস ও যে কত মানুষ আসুন না নি দুনিয়াটাতে হইবা মরিয়ালে আল্লাহ তো এমনেও আমরা এমনেও যে কোনো সময় জান্নাত দিবা এখানে শেষ হয়ে সারা শেষ হয়ে আনলে কেমতের সময় এমনেও আল্লাহ জান্নাত দিবা কত আসো নমাজ হতা না কোরআন ফোনটা না কইটা বাদে ইয়ো করবা এমনেও আমরা আপনার আজাবের দিকে নিয়ে যেতে চায় মানুষকে শয়তান জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন বাধা সৃষ্টি করে আর এই বুঝ দেয় যে অসুবিধা কি কিছু শাস্তি টাস্তি যদি হয় তো এইগুলার পরে তোমার তুমি তো একসময় এখান থেকে মুক্তি হইবা যেমন করে দুনিয়ার এক্সাম্পল দিয়ে বলে যে অ্যারেস্ট করে নিয়ে গেলেও পুলিশ এরপরে কিন্তু শাস্তি শাস্তি দেয় এরপরে যেদিন ফায়সালা হয় সেই দিন তো সে হয়তো নির্দোষ হয়ে গেল তো আগে তো কিছু শাস্তি শাস্তি হয়ে গেল ঠিক না হ্যাঁ পুলিশ কিছু বাদাম দিল জেলে নিয়ে দিল এগুলো সব হলো লাভ এগুলো সব মানে বেকার শাস্তি পাইছে এই হলো একটা কথা আরেকটা হচ্ছে যে ওই সময় যদি শাস্তির ফাসলা হয়েও যায় কিয়ামতের দিন তাহলে কিছুদিন শাস্তি পাওয়ার পর যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাহলে সে একবার জান্নাতে আসবে এটাই ছিল বোধহয় প্রশ্ন আপনার মেইন জি এই যে শাস্তি সে পাবে শয়তান তাকে একটা বুঝ দিয়ে ফেলছে কিছুদিন শাস্তি শাস্তি খাও অসুবিধা কি এই যে শাস্তি এক সেকেন্ডে শাস্তি পারবেন নি সহ্য করতে সেই দিন শয়তান এটা 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 বুঝ দিছে যে মানুষ তো এমনিতে অ্যারেস্ট মেরে শৈলী পরে কিছু কিছু খায় বাদাম টাদাম এইগুলো বুঝাইছে না এগুলো না এগুলো আল্লাহর বাদাম ইন্নাল্লাহ ওগুলো আল্লাহ শাস্তি খুব মারাত্মক শাস্তি ওইসব এক সেকেন্ডে শাস্তি বরদাস্ত করার মতো নয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে কী বলেছেন একদিন রোজা রাখলে পরে একদিন আল্লাহ আল্লাহ আসতে রোজা রাখলে পরে তোমার থেকে সত্তর হাজার বছর দূর যাবে জাহান্নাম কারণ জাহান্নামের এত পাওয়ার এত দূর থেকে তার দুর্গন্ধ পাওয়া যাবে সহ্য হবে না শাস্তি পাওয়া যাবে সহ্য হবে না আর ওই শাস্তিতে কেমন করে শয়তান বুঝিয়ে ফেলছে কেমন কিছু মানুষকে শয়তান বুঝিয়ে সক্ষম হয়ে গেছে নাউজুবিল্লাহি মিন যালিক নাসাল্লাহু আলাইহি ওয়া আফিয়া আল্লাহকে আমরা পানা চাই সবাই কারণ কি যে শয়তান দেখেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মানুষের মনের মধ্যে মানুষের কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢালে এই ওয়াসওয়াসা দিয়ে বুঝাই দেয় যে কিছুদিন শাস্তি শাস্তি ভোগ করা হইলে অসুবিধা কি শেষে তো তুমি মাফ পেয়ে যাইবা নাউজুবিল্লাহ শয়তানের কারবার এটা খবরদার শয়তানের দিকে যাবেন না শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন না বোন এটা একটা শয়তানি কারবার কেমন হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউ মুদিল্লু মুবিন সূরা কাসাসে আল্লাহ বলেছেন এগুলা শয়তানি কারবার এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তার একটা কথা শুনবে না কেমন খবরদার আল্লাহর আজাবে আমরা আজাবকে আমরা হালকা করে নিয়ে ফেলছি এইভাবে করে যে একদিন তো সে মুক্তি পাবে না একদিন মুক্তি পাবে যদি এই শাস্তিতে যায় তাহলে এইসব শাস্তিটা বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহ আমাদের মাফ করুন ওনার প্রশ্ন ছিল আমি বলছিল যে যারা দুনিয়াতে চলে গেছে কিছু কিছু লোক ওনার ফ্যামিলি বাকি হ্যাঁ চলে মনে করে যে এটা ভাবতে ভাবতে চলে গেছে যে আমি না অসাস পড়ি নাই আল্লাহকে ইয়ে করি নাই কোরআন শরীফ পড়ি নাই আমি মরে গেছেন উনি বা মরে যাওয়ার সময় বলছেন যে আল্লাহ আমার মাফ করে দিব আচ্ছা যদি এই জাতীয় হয় যে বে খেয়ালে হ্যাঁ ঠিক আছে জাযাকাল্লাহ খায়রান যদি মারা গেছে মানুষ এরপরে যদি মনে করে তাকে এটা যে আমি তো নামাজ কলম ঠিক মতো পড়ি নাই আমার আমল কোরআন পড়ি নাই কোরআনের সাথে কোরআনের সাথে সম্পর্ক আমার হয় নাই এই জাতীয় যদি একটা ধ্যান ধারণা নিয়ে চলে যায় আর পরে আল্লাহ দোয়া করে তো অসম্ভব নয় অসম্ভব না এটা আল্লাহর হক আল্লাহ পাক চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আফা আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিবেন আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন কোনো শাস্তি না দিয়েই আর যদি সন্তানরা দোয়া দরুদ করে বেশি করে
অসম্ভব না, ওদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেও পারেন এবং কোরআন। জাযাকাল্লাহু খাইরা, আশা করি বুঝতে পারছেন। শুকরান আল্লাহর কাছে, আমরা যাব পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কোন রাসুল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। ও, আমি তো আমেরিকাতেই ফোন করছিলাম, ইব্রাহিম নাম। ও, জাযাকাল্লাহু খাইরা, দূর থেকে ফোন করছেন, প্রশ্ন বলুন প্লিজ। ওকে, তা আমার প্রশ্নটা হইল গিয়া, আমরা এক জায়গায় ফ্যাক্টরিতে কাজ করি, ইনো আসরের নামাজ পড়া বড় টাফ ব্যাপার। আমরা আগে নামাজ পড়তাম না, করি যে নামাজ পড়ি না, তোমরা টাইমে নামাজ পড়ি, কিন্তু টাইম তো চলে যায় কি। তো অনেক ভাইয়েরা তারা মেশিনও কাজ করে, মেশিনও দাঁড়াই দাঁড়াইয়া ওই কাজের অবস্থায় নামাজ পড়িলে কয় নামাজ হয়ে যাব। তো একটার মাঝে একটা সংকোচ রয়ে যায় না, নিজে সন্দেহ রয়ে যায় যে ওইলো কি না হইলো, ওইলো কি না হইলো। আর আমি তো এটার মাঝে যখন পারিয়ান না, কারণ ও গিয়ে আমি ও টাইম গিয়ে হারলে ও আমার টাইম ব্রেক টাইমে গিয়ে নামাজ পড়ি এলেই একটা জব নাজে আসে। কিন্তু এখন এখন কইছে যে তুমি তোমার নমাজ ইলা ফরতায় ফরতায় নাই, তো আরো দুই সাইড বাইয়ে খাম করি করি অবস্থায় নমাজ জানাচ্ছি। আর যেহেতু কাজে কর্মে ব্যস্ত থাকেন, কাজে যারা ব্যস্ত থাকেন এবং টাইম করতে পারেন না নমাজের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া একটা গিফট আপনাদের জন্য আছে। সেটা হলো যে জোহরের সাথে আসরটা পড়ে নেবেন, যেহেতু আসরের টাইমটা কাজের মধ্যে চলেই যায় এবং আগে আগে একটু লুকিয়ে আড়াআড়ি করে নামাজ পড়তেন, এখন আর পারতেছেন না বেচারা, এখন দেখে ফেলছে, খবর পেয়ে ফেলছে, এখন আর পড়ার চান্সই নাই। তাইলে আপনি জোহরের নামাজ যখন পড়বেন ওই সময় আসরের চার রাকাত আদায় করে নেবেন, এই নিয়ত করে, যেহেতু আমরা আমার নামাজের টাইমটা চলে যাবে, নামাজ পড়া যাবে না, কাজের ঠেলায় আমার নামাজের টাইম চলে যাবে, অতএব নামাজটা পড়া যাবে না। এই ওজোরের কারণে আপনি যদি জোহরের সাথে আসর পড়ে ফেলেন, জোহরের ওয়াক্তে আগে জোহর, এরপরে আসর চার রাকাত পাস হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিনের সাথে কাজ করে করে নামাজ আদায় করেন, এটা তারা কেমনে পড়বেন? মেশিন চালাইবেন না নামাজ পড়বেন, দুই কাজ তো একসাথে হয় না। যেন ওনাদের কাছে ওনাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে যে ওই ওই ভাইদেরকে বলেন যে দুনিয়াকে প্রায়োরিটি দিয়েছেন বেশি, এজন্য কাজ ছাড়া উপায় নাই। হ্যাঁ, যদি এমন হয় যে হঠাৎ করে হয়ে গেছে তাইলে একটা কথা ছিল, কিন্তু সবসময় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিনের সাথে করে নামাজ পড়া এটা এটা হবে না, এটা অ্যালাউ করা যাবে না। বরং ওনাদেরকে এটা বলেন যে তোমরা আসরের নামাজটা যেভাবে করে পড়ো এটা ঠিক না, বরং ওই আপনাকে যে পথ যে যে পথের কথা বলছি ওই পথে এসে যাওয়া ভালো, জোহরের সাথে আসরটা পড়ে ফেলবেন। আর যদি এমন হয় যে মাগরিবের টাইম হয়ে যায়, ওই সময় ছুটি পাওয়া যায় না, মাগরিব পড়তে আবার সমস্যা হয়ে যাবে, তাইলে ওই দুই ওয়াক্ত একসাথে পড়ার যে মাসালা বলছি আপনাকে, মাগরিবকে আপনার ডিলে করে এসার সাথে নিয়ে যান। কেমন? গোটা মাগরিবের ওয়াক্ত প্রায় এক ঘন্টা, সোয়া ঘন্টা, দেড় ঘন্টা থাকে। যদি এই সময়ের মধ্যে আপনি ফ্রি হওয়ার কোনো চান্স নাই, তাহলে মাগরিবটাকে নিয়ত করে নেবেন, কিন্তু নিয়ত না করলে আপনাদের নামাজ কাজা হয়ে যাবে। আর যদি নিয়ত করে নেন যে আল্লাহ আল্লাহবাক দেখছেন আমার পক্ষে এখন মাগরিব পড়া সম্ভব নয়, বরং দুই ঘন্টা পরে ফ্রি হব, তিন ঘন্টা পরে ফ্রি হব, তাহলে এশার সময় ফ্রি হচ্ছেন, আপনি আগে পড়বেন মাগরিব, এরপরে পড়বেন এশা, নিয়ত করে আপনি এটাকে ডিলে করে ফেলেন। এইভাবে করে অ্যাডভান্স পড়ে ফেলার নিয়ত করে যে আমার আসরের টাইমে আমি ব্যস্ত হব, বেশি পারবো না এবং সম্ভব না, দাঁড়াইতেও বেটা দেয় না, আমার তো নামাজ পড়া সম্ভব না, তাইলে আপনি আসরটাকে অ্যাডভান্স পড়ে ফেলবেন জোহরের সাথে। আর মাগরিবে পড়তে পারবেন না হয় তাহলে মাগরিবকে ডিলে করে এশার সাথে পড়ে ফেলবেন। এটা মোটামুটি রাসূলুল্লাহ হাদিস থেকে প্রমাণিত, ওজোরের কারণে এটা করা যায়, কিন্তু এটা নর্মাল অবস্থায় করা যাবে না। ওজোর কারণে জাযাকাল্লাহ খায়র, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমার মনে হয় আসরটাকে মাগরিবের সাথে করা যাবে না, আসরকে ডিলে করে মাগরিবের সাথে নেওয়া যাবে না। কারণ হচ্ছে যে হয় আপনি এই জোহর এবং আসরকে কম্বাইন করতে পারবেন অসুবিধা পড়ে গেলে বা মুসাফির হয়ে গেলে, নিয়ত করতে হবে, আর মাগরিবকে এশার সাথে বা এশাকে এগিয়ে এনে অ্যাডভান্স আপনি মাগরিবের সাথে পড়তে পারবেন। এখানে মাগরিব এবং এশাকে জয়েন করা যায় আর জোহর আর আসরকে জয়েন করা যায়, কিন্তু আসরকে মাগরিবের সাথে নিতে পারবেন না, অথবা মাগরিবকে আসরের সাথে আনতে পারবেন না। ভাই, আপনার সুন্দরভাবে উত্তরগুলো পেয়েছেন আশা করি ইনশাআল্লাহ। যাবো পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। ভাই আমার দুটো প্রশ্ন। জি বলুন। একটা একজন ইমামের কাছে আমি হলাম সুরে কদর, তো সুরে কদর কোন সুরাটা আমারে কইয়া দিবেন? আর আন সুরা আনফালে একটা কোন সুরাটা, আনফালে কোন সুরার নাম, আর সুরে কদরটা কোনটা পড়ছে কোন সুরার নাম হচ্ছে আশা করি ক্লিয়ার। 30 পারার সুরা ইন্না আনজালনা, যেটা আমরা নাম দিয়ে থাকি ইন্না আনজালনা, ওই ইন্না আনজালনার নাম হচ্ছে সুরাতুল কদর। আশা করি এটা ক্লিয়ার। দুই নম্বরটা হচ্ছে যে সুরা আনফালে, আনফালে না বলে আনফাল, নিয়ম নাম হচ্ছে এটার সুরাতুল আনফাল। আনফালটা হচ্ছে 9 নম্বর পারা, 8 নম্বর সুরা, 9 নম্বর পারা আর সুরা নম্বর 8, 8 নম্বর সুরা 9 নম্বর পারার শেষের দিকে যেটা শুরু হয়েছে, ইয়াস আলুনাকা আনিল আনফাল, এই হলো সুরার নাম এবং সুরা শুরুর আয়াত। আশা করি ক্লিয়ার বোন। জাযাকাল্লাহ খায়রান। মাশাআল্লাহ। শুন যাচ্ছে পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। আমার প্রশ্ন হইলো, আমার প্রশ্নটা হইলো আপনার তাহিয়াতুল ওযুর নামাজ লইয়া, যে তাহিয়াতুল ওযুর যে কোনো ওযু করলেও মানে দুই হাত নামাজ পড়তাম নি, আর এই সময় কি তা মাথা ঠিক নাই নি, যদি ওযু করি আমি মাটি লাই তা আমার কি তা নামাজ পড়া যাইতো নাই নি, ও একটা। আর একটা হইলো গিয়া যে যেমন ধরো আমি আসরের নামাজ পড়ছি আর মাগরিব রক্ত হয়ে গেছে আর ওযু আমার আছে, তা আমি এই সময় তাহিয়াতুল ওযুর নামাজটা পড়তে পারবো নি? বুঝছেন? জি ওজোর না থাকে আপনি নামাজটা পড়ে ফেলবেন, মাত কথা মেতে ফেললে, একটু কথাবার্তা বলে ফেললে কোনো অসুবিধা নাই। আপনি উজু করে বাথরুম থেকে আপনার জানামাজে আসতে যদি কোনো কথাবার্তা বলে ফেলেন কোনো অসুবিধা নাই। কেমন আপনার স্বামী আসছেন সালাম দিয়েছেন, না কোনো সন্তান আসছে বা কয়েকজন আসছে তার সাথে কথাবার্তা বলে ফেলছেন, কোনো অসুবিধা নাই, কথা বলা যায়। কথা বলে আপনি নামাজটা পড়ে ফেলবেন, তাইলে আপনার নামাজটা তাহিয়াতুল উযুর নামাজ হয়ে যাবে। কিন্তু এমন কোনো কাজে লাগা ঠিক না যে কাজে লাগছেন আপনার উযু পর্যন্ত ড্রাই হয়ে গেছে, কাপড় টাপড় চেঞ্জ করেছেন, অনেক গ্যাপ হয়ে গেছে, তাইলে আর তাহিয়াতুল উযু পড়ার টাইম আপনি আপনি ডিলে করে ফেলেছেন, বেশি লেট করে ফেলেছেন, এটা আর প্রয়োজন নেই। আর দুই নম্বর প্রশ্ন ছিল মাগরিবের নামাজের আগে, জি আপনাদের তো আর জামাতে পড়া কোনো ইয়ে নাই, কোনো প্রয়োজন নাই, আপনারা ঘরে আছেন, এই জন্য মাগরিবের নামাজে আপনি উজু করছেন, আগে পড়েন তাহিয়াতুল উযু আর এরপরে আপনি আপনার ফরজ নামাজ পড়েন, যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই। একটা একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রত্যেক নামাজে আজান এবং একামার মাঝখানে দুই রেকাত সুন্নত নামাজ আছে, তো সেই হিসাবে আপনারটা তাহিয়াতুল উযু তো হবেই, আরও যদি দুই রেকাত পড়তে চান সেটাও পড়তে পারবেন, এরপরে আপনি আপনার মাগরিবের ফরজ পড়বেন। আল্লাহু আকবার। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত ভিউয়ার্স, দেখি পরবর্তী কলকে আসমানদের সাথে। আসসালামু আলাইকুম। ভাই জাযাকাল্লাহ খায়রান আপনার প্রশ্নের জন্য। প্রশ্ন করলেন আমারে আর শুনছেন আপনি আরেক জায়গায়, অনুরোধ করব যেখান থেকে শুনছেন সেখান থেকে এটা উদ্ধার করেন। আমার জানা নাই এই জাতীয় কোনো কথা, আমার জানা নাই যেখানে একজন ওলি থাকলে সব কবুল হয়ে যাবে। কবুল তো হবে ভাই, আপনার আমল, আল্লাহ হলেন সকল পাওয়ারের অধিকারী, আল্লাহ পাক অন্য কারো কারণে কবুল করেন এটা আমার জানা নাই, আল্লাহ তাআলা নিজে কবুল করেন। আপনি নামাজ পড়েন আপনারটা আল্লাহ কবুল করবে কিনা তিনি জানেন, আমি তেলাওয়াত করছি আমারটা কবুল হবে কিনা আল্লাহ জানেন, মাঝখানে আরেকজন থাকলে পরে আল্লাহ এটা কবুল করবে, এই জাতীয় কোনো কথা
ইসলামী শরীয়তে আমার জানা নাই, আল্লাহু আলাম, আল্লাহ আল্লাহ আলাম না, আল্লাহ আল্লাহ কোনো নিয়ম নাই, এটা এটা আল্লাহর কোনো নিয়মে পড়ে না। আল্লাহর নিয়ম হচ্ছে আপনার আমল আল্লাহ ডাইরেক্ট কবুল করবেন, আপনার নামাজ, আপনার জামাত, আপনার ইমাম সাহেব শুদ্ধ পড়েছেন, জামাতে পড়েছেন, আল্লাহ ডাইরেক্ট আপনার আমার সাথে কানেক্টেড, মাঝখানে খারে কোনো খারাপ সাবান নাই, এগুলো ভুল কথা, এগুলো কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো আপনি যার কাছ থেকে শুনেছেন ওনারা জিজ্ঞেস করে আপনি একটু আপনি একটু দলিল চাইবেন, বলবেন যে কোন আয়াত বা কোন দলিল আছে আপনি বলেন, রাসূল সাল্লামের কোন কথা আছে, কোন হাদিস আছে আমাকে এটা বলেন, আমার কাছে এটার জবাব নাই, সরি আমি দুঃখিত। জাজাকাল্লাহ খাইরা শেখ, আমরা আমাদের হাতে সময় খুব একটা বেশি নাই, আমরা মনে হচ্ছে আমরা লীলাফের উপরে একটু শেষ করে ফেলি। জি, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এখানে আমি আসছিলাম, বলা হচ্ছে যে তোমরা রবের জন্য খোঁজাখুঁজি করে তালাশ করে ওইখান থেকে সেখানে গিয়ে সামারে উইন্টারে গিয়ে এক রবের খবর পাইছো, সেখানে গিয়ে তার ইবাদত করতে হবে, নট নেসেসারি, তোমাদের কুরাইশদের পাশেই রব রয়েছেন, অতএব কুরাইশ জাতির কাছেই হচ্ছে মক্কা, সরি মক্কা কাবা, এখানে এই এই গড়ের মালিকের জন্য তোমরা ইবাদত করো, সুবহানাল্লাহ, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এদিক সেদিক না গিয়ে এই ঘরের মালিক যিনি রব যিনি সেই রবের ইবাদত তোমরা করতে থাকো, থাকা উচিত, করা উচিত, এটা আমরের সেবা, আমরা গাইব, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, কোন রব? প্রশ্ন হলো এবার এই রব কোনজন, বলে আল্লাযী আত'আমাহুম মিন জুয়, যিনি তোমাদেরকে প্রত্যেক দিন খাওয়ান, খাওয়াই দাওয়াই তোমাদেরকে উপাস থেকে ফ্রি করেন, উপাস থেকে তোমরা ফ্রি হয়ে যাও, আল্লাযী আত'আমাহুম মিন জুয় ওয়া আমানাহুম মিন খাউফ, আর যিনি তোমাদেরকে প্রত্যেক দিন তোমাদের ডর থেকে, ভয় থেকে এবং ডরের অবস্থা থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ, আমরা যেখানে বাস করছি এখানে আমরা কত নিরাপদে আছি দেখেন, কোনো ডর নাই, ভয় নাই, কোনো পুলিশের ডর নাই, অন্য দেশ থেকে এসে হামলা করে দিবে, কোনো দুশ্মন আপনাকে মেরে ফেলবে, কোনো ডর নাই, ভয় নাই, রাতে ঘুমাচ্ছেন কত মজার ঘুম দিচ্ছেন, মাশাআল্লাহ, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো সমস্যা নেই, তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন যে রব ছিল না তোমাকে যিনি প্রত্যেক দিন খাওয়ান এবং পান করান, এবং খাওয়া পান করাইয়া তোমাকে কি করেন, একেবারে তোমাকে তোমার উপাস অবস্থার থেকে তোমাকে সেভ করেন, আর আবার তোমাকে ঘুম ঘুম টুম দিয়ে সব কিছু দিয়ে তোমাকে সুন্দর করে তোমার রাত্রে যখন করাইয়া উঠান, নিরাপদ রাখেন তোমাকে, আমন আমান রাখেন, সহি সালামত রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, যিনি ওই হচ্ছেন তোমার রব, সুবহানাল্লাহ। অন্য আয়াতে এই রবের ব্যাপারে আরও এসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে তোমার রবকে, সুবহানাল্লাহ, তিনি জবাব দিচ্ছেন আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদিন, আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেই শেষ করেন নাই, আমাকে ছেড়ে দেন নাই, বরং তিনি আমাদেরকে আমাকে হেদায়ত দান করেছেন, সৃষ্টি করে আমাকে গাইড করেন তিনি। এরপরে বলছেন তাইলে আজকের জন্য থাকুক, মোটামুটি সুরা কুরাইশ আমরা শেষ করলাম, আগামী দিন ইনশাআল্লাহ নেক্সট সুরা সুরা মাউন নিয়ে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো কবুল করুন এবং আপনারা আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন, আমরা জানাচ্ছি আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো, দোয়া করবো আজকে যে আমরা কথাগুলো বললাম এই কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাতে জারি করে দেন, বুঝার তৌফিক দান করেন এবং স্প্রেড করার তৌফিক দান করেন, আর যদি আমরা কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ যেন আমাদের কথাগুলো মাফ করে দেন, তাই আমাদের মাঠে কঠিন হাসরের মাঠে আল্লাহ যেন আমাদের এই কথাগুলো এই সময়টুকু আমাদের কাজে লাগান, আমাদের মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে আবারও দোয়া করব এবং যারা দেখেন নাই সবাইকে আমরা আহ্বান করব অনুষ্ঠানে দেখবেন, ইউটিউবে গেলে আপনি দেখতে পাবেন আমাদের প্রতিদিন অনুষ্ঠান, প্রতি বুধবার অনুষ্ঠান এনলাইটেন জার্নি, আপনি লগ ইন করলে আপনি দেখতে পাবেন, সেখানে আমাদের কথাগুলো শুনতে পাবেন। আল্লাহর কাছে আমরা আবারও বিদায় নিচ্ছি, আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও আমরা আগামী সেশন আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে হায়াত তৈবা দান করেন এবং লম্বা হায়াত দান, আমরা যেন অনুষ্ঠান সব দেখতে পারি, কোরআন কথা সব বুঝতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।